2017 সালে যে দুই জোড়া তারকা দম্পতিকে নিয়ে আমাদের মিডিয়ায় পাড়ায় হইচই চলছিল, তারা হলেন তাহসান মিথিলা আর শাকিব খান অপু বিশ্বাস। এদেশের তরুণ তরুণীদের খুবই পছন্দের একটি জুটি সঙ্গীত শিল্পী তাহসান ও মিথিলা দম্পতি। এদেশের মিডিয়া জগতের আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। তবে একদম আচমকাই তাদের ডিভোর্সের খবর মিডিয়া পাড়ায় আলোড়ন তোলে। আর এপ্রিল থেকে শুরু করে বছর অবধি পুরোটা সময় জুড়ে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা চলতেই থাকে। অবশ্য সেই আলোচনা এবছরও চলছে। সেই আলোচিত তারকা দম্পতিদের মাঝে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সঙ্গীত শিল্পী তাহসানকে এবার বিনোদন ভিত্তিক চীনের অ্যান্ড্রয়েড অ্যাপস লিঙ্কাসের শুভেচ্ছাদূত করা হলো। জানা যায় এই জনপ্রিয় তারকারা আগামী এক বছরের জন্য এই অ্যাপস এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। অপু বিশ্বাসের কাছ থেকে জানা যায় তিনি এবং তাহসান এই অ্যাপস এর বিভিন্ন বিজ্ঞাপন আর প্রচারণায় অংশ নেবেন। এর আগে অপু বিশ্বাস নায়ক রিয়াজের সাথে কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন, আর এবার চীনের এই বিজ্ঞাপন অ্যাপসটির সাথে যুক্ত হলেন। অপু বিশ্বাসের এই পাওয়াকে অনেক বড় হিসাবে দেখছেন তার ভক্তরা। অনেকেই বলছেন শাকিব খানকে ছাড়াও যে অপু বিশ্বাস নিজে নিজে চলতে পারেন তারই প্রমাণ এটি। এদিকে বর্তমানে অপু বিশ্বাসকে বিভিন্ন টক শো, স্টেজ পারফরমেন্স এবং বিজ্ঞাপন চিত্রে ব্যস্ত সময় কাটাতে হলেও আগামী মাস থেকেই অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীর সাথে জুটি বাঁধতে যাচ্ছেন কানাগুলি নামের একটি সিনেমায়। প্রিয় দর্শক, চিত্রনায়িকা অপু বিশ্বাসের এভাবে শাকিব খানকে ছাড়াই একটু একটু করে এগিয়ে যাওয়াকে নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।